আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন মুনিবেবি আমাদের প্রিয় মুনিবেবি বসে আছে আর ইগোবেবি তার জামাই রোদ আছে তো যাই হোক আমি এটা বাহির করব ওকে একটু নামিয়ে দিব নাম নিচে নাম উনি দেখতে পাচ্ছেন ও নামবে না কোনো মতেই নামবে না ও বাইরে হবে না বাইরে হবে না তুই যা এই তো আমরা এখানে এই তো বুড়াকে রাখবো তো বন্ধুরা বাবু বাবুকে আমরা কিছুক্ষণ রোদে রাখি আমি এখন এদের খাবারের কথা বলি যখন বাবু হবে তখন আপনারা কি খাইতে দিবেন কবুতরকে স্পেশাল কি কোনো খাবার খেতে দিতে হবে বন্ধুরা আমি মনে করি না যে বাবু হওয়ার পর স্পেশাল কোনো খাবার দেওয়া দরকার বাট আপনারা এই সময়গুলোতে নরম খাবারগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ভুট্টা এই ভুটটা মানে সব রকম খাবারই আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই বাট এই সময়গুলোতে ছোটো খাবারগুলো যদি বাবু একটু বেশি ছোটো থাকে দেখতে পাচ্ছেন বেশি ছোটো তাহলে ছোটো খাবারগুলো একটু দেওয়াটা বেটার যেমন ভালো খাবারগুলো দেওয়াটা বেশি বেটার যেমন দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো কিন্তু মিলেট মিলেট এখানে কয়েক রকম মিলেট আছে চার পাঁচ রকম মিলেট আছে এই মিলেট মিলেটের দাম কিন্তু অনেক সাধারণত একশো টাকার উপরে কেজি সো আমি কিন্তু তাদেরকে এখন মিলেট খেতে দিচ্ছি আর বিকালে প্রত্যেক দিন বিকালে প্রত্যেক দিন বিকালে এই গম তাদেরকে অবশ্যই খেতে দিই কারণ গম সব থেকে উপকারী জিনিস আর এই মিলেটের কথা বললাম এই মিলেট নর্মালি আমি দুপুরে দিই ও মিলেট দিই না হয় আখড়া দিই এই ডাল জাতীয় খাবার এই খাবারটা কবুতরের বাচ্চার জন্য খুব উপকারী আর সকালে দিই আমি এই দেখতে পাচ্ছেন ভুট্টা এটা হচ্ছে তাদের বাচ্চা এখন যেই খাবার যে তালিকা এটাই হচ্ছে নর্মালি তাদের খাবার আরও বেশ কিছু খাবার আছে আপনারা চাইলে ছোট জাতীয় খাবার যেগুলো আছে চিনা কাউন ওগুলো দিতে পারেন আর সব সময় এখন সব সময় সব সময় বাবুর খাঁচার মধ্যে দুটো জিনিস থাকতে হবে একটা হচ্ছে গ্রিট এখন বাবু যেহেতু হয়েছে বাবুর খাঁচার মধ্যে এটা মাস্ট রাখতেই হবে আমি যেহেতু কিছুক্ষণ আগে খাঁচা পরিষ্কার করলাম তাতে গ্রিটের বাটিটা একটু নোংরা হয়ে গেছে এই আমি গ্রিট এটা সরিয়ে রেখেছি বাট গ্রিড সময় সবসময় সময় খাঁচার মধ্যে রাখতে হবে এটা কেন রাখতে হবে এই খাবারগুলোতে বন্ধুরা এই খাবারগুলোতে কিন্তু ক্যালসিয়াম বলতে কিন্তু তেমনটা নেই ক্যালসিয়ামের জন্য এক্সট্রা কিছু খাবার দরকার যেগুলো আপনারা ডিমের খোসার কুড়া বা ঝিনুকের খোসার কুড়া বা লাইমস্টোন বা ক্যাটাল ফিশ বনের যেই ক্যাটাল ফিশ বন যেটা আছে সেখানে আপনারা কিন্তু ক্যালসিয়াম পেয়ে যাবেন তো গ্রিডের মধ্যে অনেক সময় এগুলো আপনারা অনেক সময় মিশাতে হয় এবং গ্রিডের মধ্যে আর একটা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনার ইটের গুঁড়া দেখতে পাচ্ছেন এখানে এই খাবারগুলো কিন্তু ক্যালসিয়াম এবং খনিজ জাতীয় মানে অনেক উপাদান আছে যেগুলো বাচ্চাদের জন্য খুব দরকার বাচ্চারা হেলদি থাকার জন্য বাচ্চারা ভালোভাবে বাচ্চাদের গ্রোথ ঠিক রাখার জন্য এই খাবারটা অবশ্যই দিতে হবে গ্রিট তো আমি স্পেশালি একটা ভিডিও মেক করেছি যে গ্রিট কীভাবে তৈরি করতে হয় গ্রিট সম্পর্কে ইনশাল্লাহ সেই ভিডিও দেখে নেবেন তাহলে বুঝতে পারব আর দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে গ্রিট সামনে রেখেছি আর ইগো এই লাফালাবে এরা দুইজন লাফালা শুরু করে দিয়েছে মানে এই গ্রিটটা তাদের খেতে হবে এরা জানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি ওরা কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কারণ ওরা জানে যে এই গ্রিডটা কত উপকারী তার বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব আর দেখতে পাচ্ছেন ঠুকাচ্ছে সো বন্ধুরা এটি হলো সাধারণ যত্ন যে আপনার বাবু হলে এটা করতে হবে আর আরেকটা কথা আমি আগে বললাম শুধু ভিডিও শুরুতে বলেছিলাম যে তার পালক কালো কেন সো বন্ধুরা আপনারা জানেন এটার আব্বু আম্মু মূল আব্বু আম্মু হলো এটার ডিম হলো এই যে এই বুড়ির ব্ল্যাকি বেবি দেখতে পাচ্ছেন ও কীভাবে দেখছে আর তার আব্বু হলো ইগো বেবি ব্ল্যাকি বেবি তার সর্বপ্রথমে একটা ডিম দিয়েছিল আমি আপনাদের আগেই বলেছি কবুতর যদি সর্বপ্রথম ডিম একটা দেয় তাহলে সেই বাচ্চা বড়ো করতে একটু সমস্যা হয় দেখা যায় কিছুদিন পর সেই মানে বাচ্চাটা বড়ো হওয়ার আগে আবার ডিম দিয়ে দেয় দেখতে পাচ্ছেন তারা আবার মানে ডিম দেওয়ার জন্য লাভ এদেরকে আমি ডিম দেওয়াই নি আমি যদি এদেরকে আমি সতেরো দিন ডিমে তা দিয়ে এলাম উত্তর দিয়েছি কারণ আমি চাইনি যে আবার সে মানে খুব দ্রুত আবার ডিম দিক তাহলে তার হেলথের সমস্যা হতো এই আমি একটি রেস্ট দিয়েছিলাম এদের এখন আবার এদের বাবুটা বড় হয়ে গেছে আমি স তার ডিমগুলো সতেরো দিন পর তার ডিমগুলো তারা উঠে চলে গেল এখন আবার ডিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো একবার যদি ডিম দেয় প্রথমবার শুধুমাত্র একটা তাহলে এই প্রবলেমগুলো হয় বাচ্চারা মানে ছোটো থাকতে আবার ডিম দিয়ে দেয় কবুতর বাচ্চা লালন পালন করতে সমস্যা হয় এই জন্য আমি কি করেছি মুনিবেবি যে দুইটা ডিম দিয়েছিল আমি জানতাম যে মুনিবেবি বেবিকে সে মেট করতে দেয় না এই জন্য তার ডিমে বাচ্চা ফুটতো না আমি চেয়েও করেছিলাম বাচ্চা হতো না এই জন্য ওই ডিমটা আমি এদেরকে দিয়েছি যাতে দুই বছরের মানে মুনি মুনিবেবি ভুলতে পারে অবশেষে সে অবশ্য আম্মু হয়েছে তো বাচ্চার আরও অনেক স্টোরি আছে সেটা আমি বলবো অন্য কোনো ভিডিওতে বলবো বাট এই জন্য এইগুলো মূলত এই দুইজনের বাচ্চা না মূলত এটা ওদের বাচ্চা বাট এরা হচ্ছে তাদের পালক মা পালক মা বাবা যা যাকে সেই ডিমগুলোকে তা দিয়ে ফুটিয়ে বড় করলো বা বাচ্চাকে এত বড় করেছে দেখতে পাচ্ছেন এই পালক মা বাবা ওরা কিন্তু মনে করে যে এটা কিন্তু অদৈরী সন্তান দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব মানে বিশেষ করে মনি বেবি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যেহেতু এখন শীতের কাল শীতের সময় এই জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন কিছু মুহূর্তের জন্য হলো বাবুকে রোদে রাখতে হবে এভাবে সকালে যে মৃদু রোদটা পরে তার আমুর কোষা নিচে থেকে বাহির করে এভাবে আপনার রোদে রাখতে হবে বেশি টানা রোদে না আর রোদটা বেশিক্ষণ রাখা যাবে না যখন দেখবেন যে বাবু হাঁপাচ্ছে এখন নরম একটু কম আছে আর বাবু যখন দেখবেন হাঁপাচ্ছে মুখ খুলে মানে একটু বেশি জোরে শ্বাস নিতে যাচ্ছে তখন মনে করবেন তার রোদ খাওয়াটা হয়ে গেছে তখন তাকে সরিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা কেন করতে হবে বসন্ত বাইর হয়ে যায় বিশেষ করে শীতের সময় তো আপনি যদি এই কাজটি করেন যে প্রত্যেক দিন যতক্ষণ পর্যন্ত বাবু বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিট দিলেই আনাফ তো বাবুকে যদি আপনি এবার রোদ পোহাইতে পারেন তাহলে কিন্তু বাবুর সেই রোগের হওয়ার চান্স থাকে না কারণ এত হয় কি এই মানে সানশাইনে তাদের গায়ে যে জীবাণুগুলো ব্যাকটেরিয়া জমতে পারে না যে ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় এই তাদের এই এমন করে রোদ খাওয়াতে হবে তাহলে বাবুরা বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণ খাওয়ালেও হবে দশ মিনিট এরকম দশ পনেরো মিনিট খাওয়ালেও হবে বাট আপনারা বুঝতে পারবেন বাবুরা হা করবে আর এটাই খেয়াল রাখতে হবে বেশি কিন্তু রোদ দেওয়া যাবে না কারণ বাবুর গায়ে কোনো পালক নেই পালকে কিন্তু সম মানে সমস্যা হয়ে যেতে পারে বাবু কিন্তু মানে বেশি গরম পেলে কিন্তু বাবুর সমস্যা হয়ে যেতে পারে এটাও লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা এই কাজটি করতে হবে প্রতিদিন রোদ খাওয়াইতে হবে তাহলে ইনশাআল্লাহ আশা করি এই রোগটা হওয়ার চান্স কম এই মানে ব্যাকটেরিয়াটা মারা যাবে সো বন্ধুরা আমি এর সম্পর্কে ইন্টারেস্টিং একটা আর নাম দিয়েছি সে সম্পর্কে আমি আপনাদের বলবো আগামী ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেই কিন্তু আমি বেশ কিছুক্ষণ রোদে রেখেছি আর কিন্তু আমি যতক্ষণ ভিডিও করলাম আপনারা দেখতে পেলেন এই পাঁচ সাত দশ পনেরো মিনিটই অ্যানাফ একে আমি এখন খাঁচার ভিডিও দিয়ে দিব আর আব্বা আম্মোর কাছে দিয়ে দিব আর আম্মুও দেখতে পাচ্ছেন এক্সাইটেড হয়ে গেছে তো বন্ধুরা এই সামথিং যত্নটা সাধারণত নিতে হবে এটা শীতের সময় এটা নিতেই হবে তো বন্ধুরা এই সাধারণ এই এই যেই রোদে দেওয়ার কথা বললাম এটি শীত হোক গরম হোক গরমের সময় বেশি দিতে হয় না বাট তবুও গরমের সময় যদি দেন তাহলে দুই চার মিনিট গরমের সময় আপনারা দিতে পারেন কিন্তু শীতের সময় এটা মাস্ট দিতেই হবে বাট আমার একটা সুবিধা হলো দেখতে পাচ্ছেন বাবুর গায়ে কিন্তু এখনও রোদ লাগছে সকাল সকাল রোদ লাগে খুব সুন্দর করে বাট এবং রোদ লাগলেও দেখতে পাচ্ছেন বেবি আর রিগো বেবি ফাইট শুরু করে দিয়েছে বাবুকে খাওয়ানোর জন্য তো বাবুর এই খাওয়ানো নিয়ে একটু স্টোরি আছে সেটা আমি পরে বলবো বাট দেখতে পাচ্ছেন বাবুর ওখানে কিন্তু বাবুর গায়ে রোদ লাগছে বাট রোদ লাগলেও বেবি তাকে ঢেকে নিবে সো বন্ধুরা এটাই কিন্তু একটা বেস্ট একটা স্থান তাদের ব্রিড করার জন্য তাদের বাসস্থান হওয়ার জন্য সো ঠিক আছে বন্ধুরা বাবুর জন্য দোয়া করবেন আর নেক্সট পর্বে আমি আপনাদের বলবো বাবুটার নাম কি রাখলাম ইন্টারেস্টিং একটা নাম রেখেছি ঠিক আছে বন্ধুরা আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ